অ্যান্ড্রয়েডে কিন্তু ইউআই ডিজাইনার এবং আপনার কোডার দুইটা যদি আপনি আলাদা আলাদা ভাবে করতে পারেন সবচেয়ে বেস্ট। কারণ যে ডিজাইন করে তার কি কোড করা উচিত? তা কোড করা উচিত না। যে কোড করে তার কি ডিজাইন করা উচিত? না। একজনের সব হয়ে লাভ নেই। আর মেন কথা যে এটা একটা অ্যাকচুয়ালি মোবাইল অ্যাপ্লিকেশন একজন বানানো যায়, ঠিক আছে? কমপ্লেক্স কোনো কিছুই একজন বানাইলে সেই জিনিসটা ফুল প্রুফ হয় না। আপনার কোডে অনেক বাগ থেকে যাবে, যেগুলো আপনি এখন বুঝবেন না। যখন রিয়েল মার্কেটে যাবে, 1000 ইউজার যদি ডাউনলোড করে 1000 জন 1000 রকম ভাবে ইউজ করবে, তখন ফলগুলো বেরোবে। আপনি কিন্তু দেখলে কিন্তু 1000 ভাবে টেস্ট করতে পারবেন না। সো টিম আপ হয়ে যদি কাজ করেন, দেখবেন যে অনেক ভালো একটা প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবে, ঠিক আছে? ওকে, আমরা কইছিলাম লিনিয়ার লেও নিউ প্রজেক্ট ভিডিও অন। আচ্ছা সবাই আমরা ইয়াতে চলে যাই, মেইন এক্সএমএল এ চলে যাই। একটা জিনিস দেখেন, টোটাল ধরে ডিলিট, ঠিক আছে? ডিলিট করে দেওয়ার পরে নাই হয়ে গেছে, কিছু নাই। তো লেআউটে যান, টান দিয়ে ভার্টিকালটা ধরে এনে ছেড়ে দেন, শেষ, ঠিক আছে? যদি কখনো ডিফল্ট কোনো একটা লেআউটে যেতে চান, সবসময় এমনি কাজ করবে, সুবিধা। এখানে তো আর ড্র্যাগ এন্ড ড্রপ ওইভাবে কাজ করতেছে না, জাস্ট লেআউটটা নিয়ে আসা। ওকে, লেআউট নিয়ে আসলাম। এখন যেটা করবো, আমি কি বলছিলাম, একটা ওয়েট সাম বলে দিব, তাই না? আমরা এখানে ওয়েট সামটা বলে দিই। ওয়েট সাম কত হবে? 1.0। আমি চারটা, দেখেন আমি এখন লিনিয়ার লেআউটের ভেতরে, আমি লিনিয়ার লেআউট চারটা কথা বলতে গেছে, হ্যাঁ, এটার মধ্যে আমি আরো চারটা লিনিয়ার লেআউট, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ফ্লোট ফ্লোট ও ফ্লোটিং এ, ঠিক আছে? ইনিজার দাও ট্রাই করবেন না, সবসময় ফ্লোট দিবেন, ঠিক আছে? ওকে, আর দিয়ে দেখেন কি হয়, এররটা কি দেয়, ঠিক আছে? তারপরে আমাকে এক্সেপশনটা শুনেন, অ্যান্ড্রয়েডে প্রচুর এক্সেপশন আছে। আপনি যদি এক্সপেরিমেন্ট না করেন, এক্সেপশনগুলো আপনি জানতে পারবেন না। এবং পরে যখন ইউজার আপনার কাছে, যখন আপনারা প্লে স্টোরে দিবেন অ্যাপ্লিকেশনগুলো, ইউজারের ওইখানে ক্র্যাশ করলে কিন্তু আপনার মেইলে একটা মেইল যাবে, ক্র্যাশ রিপোর্টটা সহ, তাই না? আপনি যদি না বুঝেন, তাহলে তো বাগ ফিক্স করতে পারবেন না। আচ্ছা, আইডি আইডি দিব আমরা, যেহেতু লিনিয়ার লেআউট, এল, হ্যাঁ এল এল, এটা কি দিতে পারি, রেক্টেঙ্গেল 1, জাস্ট দিলাম। কেন রেক্টেঙ্গেল 1 দিচ্ছি পরে বোঝাচ্ছি, ঠিক আছে? আমরা এটা দিতে পারি উইথ ম্যাচ প্যারেন্ট, ঠিক আছে? ম্যাচ প্যারেন্ট হাইট 0, ঠিক আছে? ওয়েট, দেখেন একটা জিনিস দেখেন, কালার একটা দিয়ে দিই, না কালার দিলে বোঝা যাবে। দেখছেন, হ্যাঁ, কালো কালো উপরে মিশে গেছে, এই যে এখন বুঝা যাইতেছে, তাই না? আচ্ছা দেখেন কোডটা আমি কি করছি, দেখেন এই লাল দাগটুকু এক্লিপসের সমস্যা, এটা দেখাবে এখন। সেভ করে ক্রস করে আবার খুললে তখন দেখাবেন, দেখেন
এর আমি কি করছি, একটা লিনিয়ার লেআউট নিছি ভিতরে একটা উইথ বলেছি ম্যাচ প্যারেন্ট, মানে প্যান্টের যে উইথ শেডিং আউট হাইট 0 ডিবি বলছি। কেন হাইট 0 ডিবি বলছি কে বলতে পারেন? কারণ এটার হাইট অ্যাকচুয়ালি যা সেটা ডাইনামিক্যালি কি হচ্ছে নিজে ক্যালকুলেট করেও ওর হাইটটা দিচ্ছে। সো এখানে যদি আপনি হাইটই বলে দেন তাহলে ওয়েট দর মানে কি? আপনার নিজে বোঝার সুবিধা হবে, ঠিক আছে? দরকার কি প্রত্যেকটা জিনিসের আপনি উইথ হাইট নেবেন, নিয়ে 0 ডিবি করে দিবেন, 0 ডিবি দেখলে আপনি বুঝবেন যে কোথাও কোথাও ওয়েটসেন ইউজ হয়েছে। ওকে, আচ্ছা এখন আমরা এই লিনিয়ার লেআউটটা আরো নিব। এই সাইজটা পাওয়ার জন্য, এই চার কোণা সাইজটা পাওয়ার জন্য আমি অ্যাকচুয়ালি লেআউটটা নিছি, ঠিক আছে? হ্যাঁ, মানে জাস্ট নাম দিছি রেক্টাঙ্গেল আর কিছু না, ঠিক আছে? ওকে, এই জিনিসটা আমরা কপি পেস্ট করি। আর কি হলো কপি, ওকে, টু, থ্রি, আরেকটা লাগবে আমাদের, না? আরেকটা জিনিস চেক করেন, এখানে কিন্তু আপনাকে ওরিয়েন্টেশনটা বলে দিতে হবে। লিনিয়ার লেআউটে সবসময় ওরিয়েন্টেশন বলে দিতে হয়, এটা কি ভার্টিক্যাল নাকি হরাইজন্টাল। ওকে, দেখেন পুরাটা কালো হয়ে গেছে, এখন আর বোঝার উপায় নেই, শুধু মাত্র আমি যদি মাউস না ধরি, তাই না? অসুবিধা নেই, আমরা এটা কোড থেকে চেঞ্জ করবো কালারটা, ঠিক আছে? কালারটা আমরা কোড থেকে চেঞ্জ করবো। তার আগে কি আমাদের লিনিয়ার লেআউটের চারটা রেফারেন্স লাগবে, চারটা লিনিয়ার লেআউট নিচ্ছি, তাই না? ওকে, লিনিয়ার লেআউট, তো লিনিয়ার কুই, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন কি হয়েছে? আমি তো ওদের ওর মেনে তো কোনো কালার চেঞ্জ করে লাভ নেই, ওর কালার দেখবেনই না জীবনে, কারণ ওর উপরে সব লেআউটগুলো। ওকে, এটা 4 হবে, তাই না? না সমস্যা নেই, কিন্তু সিরিয়ালি দিবেন, সিরিয়ালি দিলে বোঝা যায়। ওই যে প্রথম দিন একটা কথা বলছি না, সুন্দর কোড লেখা ওইটা, আচ্ছা আমি ডিফাইন করে ফেলছি, তাই না? এখন এগুলোকে আমাদের রেফারেন্স ক্রিয়েট করতে হবে। রেফারেন্স ক্রিয়েট করার জন্য কি LL rectangle 1 দেন, আমি কিন্তু ইনিশিয়ালাইজ মেথডটা নেই নেই, সাম নেই, আমাদের হয়ে গেছে, তাই না? ইনিশিয়ালাইজেশন। একটা জিনিস দেখেন, লিনিয়ার লেআউটও কিন্তু একটা ভিউ, প্রত্যেকটা ভিউরই ব্যাকগ্রাউন্ড কালার নামে একটা প্রপার্টি আছে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায় প্রত্যেকটা ভিউরই। তো যেহেতু আমরা আগে বাটনে ক্লিক লিসেন অ্যাড করতে পারছিলাম, বাটনে একটা ভিউ ছিল, লিনিয়ার লেআউটও একটা ভিউ, আমরা কি তাহলে কি লিনিয়ার লেআউটও আমরা অন ক্লিক লিসেন অ্যাড করতে পারার কথা না? অ্যাড করতে পারবো, অ্যাড করি। ভুল করেন না, ভিউ ডট ভিউ যেটা সেটা, ঠিক আছে? আমি লিসেনারগুলো অ্যাড করে দিই, তার মানে এখন যে কোনো একটাতে ক্লিক হইলে অন ক্লিকটা কল হবে, অন ক্লিকটা কল হবে। কারণ অন ক্লিকে আমরা কি করতে চাইছি, অ্যাপ্লিকেশনটা থেকে আমার কোনো আইডিয়া আছে? আমরা যেটা করবো, প্রত্যেকটাতে ক্লিক করলে ওই দুইটা কালারটা ল্যান্ডলি চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? যেই লিনিয়ার লেআউট কয়টা আমাদের চারটা,
যেটাতে ক্লিক করবো ওইটার কালার একটা র্যান্ডম একটা কালার হবে। জাভার র্যান্ডম ক্লাস সম্বন্ধে কারো আইডিয়া আছে? কজনের আছে আর কজনের নাই? আছে কজনের? আচ্ছা ওকে, তাহলে দেখাইতে হবে মানুষ বেশি। ওয়েস্টার্ন তো বোঝা গেছে ব্যাপারটা, তাই না? আচ্ছা ওকে, র্যান্ডম যাওয়ার একটা ক্লাস, ঠিক আছে, র্যান্ডম নাম থেকে কি বোঝা যায়? আমি এখন কতটুকু ভ্যালুর মধ্যে আমি র্যান্ডম ভ্যালু নিতে চাই সেটার জন্য একটা মেথড জানলেই আপাতত আমরা আজকে কাজ করতে হবে, সেটা হলো নেক্সট ইন্ট। রাখতে চান তখন কি করবে, জিরো থেকে নাইন এর আগ পর্যন্ত ধরেন এই আমাদের এই প্রত্যেকটা একটা রেঞ্জ আছে, ভ্যালু ভ্যালু রেঞ্জটা কেউ জানি? অ্যাকচুয়ালি 0 থেকে 255 256টা রেঞ্জ, ঠিক আছে, কিন্তু আর 0 থেকে 255 পর্যন্ত। তার মানে আমি যদি রেডের জন্য শুধুমাত্র রেডের কতটুকু পোর্শন নিব এটা যদি আমি বলতে চাই, আমাকে যেটা করতে হবে র্যান্ডম নেক্সট ইন্ট বলতে পারি 256, তাহলে 0 থেকে 255 এর মধ্যে যে কোনো একটা রেঞ্জ নাম্বার আমাকে সে দিবে, ঠিক আছে। তাহলে কি আমি গ্রিনের জন্য এরকম একটা নিতে পারি না? ওই ঠিকই 256 পর্যন্ত দিয়ে আমি ব্লু এর জন্য আমরা এক করে নেওয়ার পরে এই কালার তিনটা কম্বাইন করার জন্য ফাংশন আছে, ওই ফাংশন ইউজ করে একটা কালারকে কম্বাইন করে আরেকটা কালার পাবো। ক্লিয়ার? যত বেশি হাই লেভেল তত বেশি রং বাড়তে হয়, রং বাড়তে সাদা কাঁচা দিতে হবে। এইভাবে আমরা রংটা আইডিয়া করতে পারছি, দেখবো যে নিজেকে খাওয়ার পর রেডি করে রাখবো, যদি আপাতত জামাল রুম আইডি রাখবেন।
কার্ড বাসায় থাকে কেউ ফোন দিয়ে বলে যে আমার কার্ডটা নিয়ে বলো আজকের মধ্যে বা কার্ডে করে আমি এটা দিয়ে বলি ঠিক আছে সাইদুর রহমান সাইন করেছেন পরে এসেছেন সাইন করেছেন আর কবে গিয়ে দেবেন তা ধরে ডাকছেন তোমার ব্যাপার সামিউল ইসলাম জায়গা নেই রাজিউল ইসলাম এই কয়েকজন আর আসবেন না যদি এসে থাকেন আমি চিনছি না বলি নাচতে করতে আর কেউ আসবেন না আচ্ছা ওকে র্যান্ডম ক্লাস নিলাম র্যান্ডম ওকে এখন আমাদের লাগবে তিনটা ভ্যালু রেড গ্রিন আর ব্লু আমরা নাম দেই এরকম রেড র্যান্ডম ডট নেক্সট ইন্ট নেক্সট ইন্টের রেঞ্জ কত হবে আমাদের 256 ওকে গ্রিন ব্লু র্যান্ডমলি নিলাম ওকে তারপর যেই ভিউটার উপর ক্লিক হয়েছে সেই ভিউটার কালারটা আমি চেঞ্জ করব ওকে ভি ডট সেট ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে কালার এখানে আমরা কি দেব কালার ডট পার্স কালার একটা আছে ঠিক আছে আরো আছে কিনা আমরা দেখি কালার টু জিবি এ দেখেন আর জিবি নামে একটা ফাংশন আছে একটু স্ক্রল করে করে দেখবেন আপনাদের পছন্দ মতো কালারগুলো মানে মেথডগুলো পাওয়া যায় কিনা দেখেন এখানে রেড গ্রিন ব্লু দেয়াস কোন কোশ্চেন এতটুকুর মধ্যে বুঝেন নাই বা কিছু যে কোনো কোশ্চেন একদম কি ক্লিয়ার ভালোই ঠিক আছে আমরা রান দিই এখন রান দিয়ে দেখি কি হয় না এখনো নাই আপলোডিং শেষ হইলে বোঝা যায় না এটা লাঞ্চে পর ঠিক হয়ে যাবে যে প্রিফারেন্স থেকে নাকি ঠিক করে দেবে আমাকে করে দেখ আপনি আমার সোর্স কোড নামাবেন সোর্স কোড নামায় যে জায়গায় ওই অ্যানিমেশনের কাজটা করছে ওই জায়গায় কোডটা অফ করে দেবেন শেষ কিন্তু শুধু বাটন আর রেডিও বাটন নিয়ে কাজ করা শিখা যদি সোর্স কোড আর দিতে যান পাগল হয়ে যাওয়ার একটা চান্স আছে আচ্ছা ওকে আমি রান দিই এখন রান হবে অবশ্যই দেখবেন অনেকে কাস্টম রং তৈরি করে ট্রাই করবেন তখন নিজে নিজেদের মতো অ্যানিমেশন দিবেন হ্যাঁ পুরো কালো আসছে কারণ ইনিশিয়ালি আমি সবগুলি কালো দিছিলাম ক্লিক করলাম ঠিক আছে ক্লিয়ার এই ডিসকো লাইট অ্যাপ্লিকেশন এসে বুঝছেন ঘরের লাইট নি ভাই গান ছেড়ে নিজে নিজে ট্যাপ করবেন আর নাচবেন
অটোমেটিক।